नमस्कार बंधुरा, आमी देवु आर देवु शिकदार रूप गार्डन चैनल सबाई के स्वागत। तो बंधुरा आज के अपनादेर नतून एक नार्सारी निये जाबो, सेटा बनगार पाशेई। दादाटा नतून शुरू करेछे नार्सारी, विभिन्न भालो भालो प्रजातिर किछु गाछेर कालेक्शन करेछे, तो सेगुलोई आज के आमी आपनादेर देखाच्छि। नमस्कार दादा। नमस्कार दादा, आपनार नार्सारीर नाम आर एखाने लोके किभाबे आसबे एकटु बोले देबेन। आमार नार्सारीर नाम होच्छे जेके आर नार्सारि, आर एखाने आसते गेले शियालदा थेके जदि आसते जाय केउ, তাহলে শিয়ালদা বনগা লোকাল ধরবে, ধরে হাবড়ায় নেমে DN44 ধরতে হবে। থানার সামনে থেকে DN44 পাওয়া যায়। DN44 ধরে বলবে মাঠের রাস্তায় নামবো বা আলু কোলেস্টোরে নামবো। মাঠের রাস্তা আলু কোলেস্টোরে নামবো। আপনার নামটা? আমার নামটা জয়কুমার রায়। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দেন। ফোন নাম্বারটা 7074050699। আচ্ছা, আপনার কাছে কী কী ধরনের গাছ পাওয়া যাবে? আমার কাছে এই মুহূর্তে গাছের কালেকশন খুবই কম আছে, কিন্তু যা যা আছে বাংলাদেশের সব ভ্যারাইটি আছে, আর কেরালায় ভ্যারাইটি আছে। এটা বাংলাদেশের থাইটু আছে, থাইটু কমলা, থাইটু অরেঞ্জ, কমলা। গাছ একটু তুলে দেখুন। এই যে এই গাছটা দেখুন, সব এরকম ঝাঁকালো গাছ পাবেন, বড় ইয়েতে বাংলাদেশেরই প্যাকেট, দেখলে আপনারা বুঝতে পারছেন। আর এটা ঝাঁকালো এরকম গাছ পাবেন, ভালো গ্রাফটিং আছে। আর কি কি আছে দেখুন? আর এখানে গাছ আছে, এখানে এটা হচ্ছে ইন্ডিয়ান গোল্ড, এটা ইন্ডিয়ান গোল্ড, যেটা বিকাশদার নার্সারি, এই চারাটা পাবেন, এগুলো ভালো চারা। আর এখানে ভুটানি কমলা আছে, এটাও বিকাশদার নার্সারি, যে হ্যাঁ বড় গাছ, ভালো ঝাঁকালো গাছ আছে ভুটানি কমলা। আর এগুলো হচ্ছে পাকিস্তানি কমলার সব চারা, ছোট প্যাকেট আছে নিতে সুবিধার জন্য, আর বড় প্যাকেটও আছে পাকিস্তানি কমলা। সবই তো গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, সবই গ্রাফটিং এর গাছ, আর ভালো হেলদি গাছ আছে। তাহলে এগুলো তো সব কোকোর গাছ? হ্যাঁ, এগুলো সব কোকোর গাছ। কোকো দিয়ে কি তৈরি হয়? এই কোকোটা দিয়ে চকলেট তৈরি হয়, চকলেট, ডার্ক চকলেট। হ্যাঁ, যে চকলেটটা কিনে খাই, এটা কোকোর বীজটা হয় অনেকটা কাঁঠালের বীজের মতো, এইটাকে প্রসেস করতে হয়, এটা শুকিয়ে তারপরে এটাকে ভেজে ফ্রাই করে তারপরে গুঁড়ো করলেই কোকো হয়ে যায়, মানে চকলেটটা তৈরি হয়। কোকো, কোকো পাউডার যেটাকে বলা হয়। এই চাটাই দেখায় কোকো গাছে, যেরকম হেলদি গাছ আছে কোকো গাছে, এগুলো সব কেরালা থেকে আনানো কোকো গাছ। আর ওই পাশে একটু ছোট ছোট দেখছো, এগুলো একই গাছ? হ্যাঁ না, ওগুলো আলাদা গাছ, ওটা হচ্ছে কফি গাছ, যে কফিটা আমরা খাই। কফির দুটো ভ্যারাইটি হয়, একটা হচ্ছে রোবোস্টা, একটা হচ্ছে আরবিয়ান। তাই এইটা হচ্ছে রোবোস্টা, সবচেয়ে ভালো ভ্যারাইটি, যেটা ইন্ডিয়ায় চাষ করা হচ্ছে। তা এটা কফি গাছ, আর এটা ডুয়াপ ভ্যারাইটি, এটা দু বছরের মধ্যেই ফলন আসে। এর অ্যাভেলেবেল অনেক চারা আছে। বলছি, আপনি কি কুরিয়ারে গাছ দিচ্ছেন না শুধু বাড়িতে এসে নিতে হবে? বাড়িতে এসে নিতে হবে, আর কুরিয়ারে অনেক অর্ডার দিলে সেটা দেওয়া যাবে। বেশি দিলে কুরিয়ারে দেওয়া যাবে? হ্যাঁ, বেশি দিলে কুরিয়ার দেওয়া যাবে। এইটা কি কুল? এইটা হচ্ছে টক মিষ্টি কুল। আচ্ছা আচ্ছা, পাকলে লাল হয়ে যাবে? হ্যাঁ, পাকলে লাল হয়ে যাবে, প্রথমে হলুদ হয় তারপরে। তারপরে কিছু লেবু গাছ দেখছি, এগুলো কি জাতের? হ্যাঁ, এগুলো হচ্ছে রিপোর্টিং করা হয়েছে, এটা হচ্ছে পাকিস্তানি কমলাই, এটা বড় প্যাকেটে দেওয়া হয়েছে। আর কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে আর ভ্যারাইটি আছে, জয়সান শাশুমা আছে, তারপরে মিশরীয় মালটা আছে। এই আম গাছটা কি আমাদের? এই আম গাছটা হচ্ছে মল্লিকা, খুব সুন্দর গাছ। হ্যাঁ, সুন্দর ঝাঁকালো গাছ আছে। এটা হচ্ছে কফির সব চারা করা আছে, এটা পাইকারি রেটে কোনো নার্সারি ম্যান যদি নিতে চায় নিতে পারো, খুব ভালো ভ্যারাইটি এটা, প্রচুর হাজার হাজার চারা দেখি। হ্যাঁ, এখানে প্রায় 2-3 হাজার চারা আছে, এটা পাইকারি রেটে 10 টাকায় ছেড়ে দেওয়া হচ্ছে। 10 টাকা পিস? 10 টাকা পিস। এগুলো কতদিন পর থেকে ফল পাওয়া যাবে? এটা 2 বছর পর থেকে ফল পাওয়া যাবে, আর এটা ছাওয়া জায়গায় রাখতে হয়। আমার এখানে একটু রোদ পড়ে বলে পাতার কালারটা একটু সাদা হয়ে গেছে, এটা ছাওয়ায় রাখলে আবার সবুজ হয়ে যাবে কালো। হ্যাঁ, আপনারা চাইলে নিতে পারেন, একদম ফ্রেশ গাছ। এটা ছোট্ট গাছে কফির ফল ধরেছে, এইবার প্রথম ফল এসেছে, 1.5 বছরের গাছ,
এ দেখতে পাচ্ছেন দেড় বছরের ফল। হ্যাঁ বাহ, তাহলে আপনারা গ্রাফটিং এর গাছ খোঁজ করার কোনো দরকার নেই না, বীজের গাছই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, পাশে একটা দেখছি, এটা এটা আঙ্গুর। কি আঙ্গুর এটা? এইটা সবুজ আঙ্গুর, যেটা গ্রিন আঙ্গুর বলে, এটার ভিতরে সিড আছে। আর এই বালতির মধ্যে একটা গাছ দেখছি, এটা কি লেবু? এটা রেড পাতি লেবু। পাতি লেবু ভিতরটা লাল হবে? হ্যাঁ ভিতরে লাল, বাইরেও লাল। আর এই আঙ্গুরটা কি আঙ্গুর? এটা এটাও গ্রিন আঙ্গুর। হ্যাঁ এটা খুঁটি দিয়ে ইয়ে করেছে, এর চারা আছে। আঙ্গুরের আরো ভ্যারাইটি সব আসছে। এইটা হচ্ছে ননি ফল গাছ, এটা অনেকগুলো ফল হয়েছিল, তা ঝড়ে ভেঙে গিয়ে বেঁকে গেছে গাছটা, কিন্তু ননি ফল অনেক ছিল, এখনো ফল আছে কিছু। ননি ফল ধরে গেছে, আপনারা চাইলে চারাও নিতে পারেন। এখানে ফুল, ননি ফুল এই প্রথম দেখলাম আমি তো। দেখুন ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এই ফুল ফোটার পরেই এটা ফলে পরিণত হয়ে যাবে। গাছটা বেশ বড়, এর ছোট চারা আপনার প্রচুর পেয়ে যাবেন। এটা বাতাবি লেবু, এটা ভিয়েতনাম বাতাবি লেবু। এটা ছোট গাছে হবে? হ্যাঁ ছোট গাছে হবে, এই আমার মাটিতেই বসানো, এই গাছেই ফলন চলে এসেছে। বেশি বড় না, ছোট্ট গাছ। দাদা এই ছোট্ট একটা গাছে দেখছি লেবু ধরে আছে, এটা কি জাতের লেবু? এটা হচ্ছে নিউ সেলার। আচ্ছা নিউ সেলার, এটা নাগপুরে ভালো পাওয়া যায়। এর চারা তো পাবো আমরা? হ্যাঁ এর চারা পাবেন, আর সঙ্গে কাটল গোল্ড আছে। কাটল গোল্ড আছে? হ্যাঁ কাটল গোল্ড নিউ সেলার। তো দর্শকদের বলবো, এই দাদা নতুন নার্সারি করছে, আপনারা এর কেনার কাছে কিন্তু প্রচুর নতুন নতুন ভ্যারাইটি গাছ পেয়ে যাবেন। এটা শীতকালে ইয়ে দিতে পারবো, গাছগুলো এখন দেখাতে পারছি না কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। এনার মাঠেও প্রচুর স্টক আছে, একটা জায়গা করা আছে, সেখানে প্রচুর তারা আছে, বৃষ্টির জন্য যেতে পারছি না। আপনারা এগুলোই জাস্ট একটা একটা করে দেখাচ্ছি, দেখুন আশা করি খুব ভালো লাগবে। হয়ে গেছে। এই যে বড় বড় দুটো ড্রাম দেখছি, ড্রামের মধ্যে এটা কি জাতীয় লেবু গাছ লাগানো আছে? এইটা হচ্ছে দার্জিলিং কমলা, এটা ছাওয়াতে লাগিয়েছি আম গাছের নিচে আর কদম গাছের মাঝখানে। কেন দার্জিলিং লেবুটা হচ্ছে আর ছাতকিটা হচ্ছে ছাওয়াতেই লাগাতে হয়, অতিরিক্ত রোদে এটার গ্রোথ হয় না, তা এটা ছাওয়াতেই লাগাতে হয়। আর এটাও দার্জিলিং জায়ান্ট, এটাও পাশে লাগিয়েছি। এটার বয়স কত হবে? এটা বয়স দেড় বছর হবে। এই এই বছর ফল এসেছিল, আমি ফলগুলো সব ভেঙে দিয়েছি গাছটা বড় করার জন্য। তাহলে আপনার কাছে প্রচুর গাছের সম্ভার দেখছি। হ্যাঁ তো আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দেন, যাতে দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগ করে গাছ নিতে পারে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 707405 0699। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।